Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. এটা কি নাম দেওয়া যায় বলতো? আবার ওটাকে নিয়ে পড়েছ? আর ওটাকে বিদায় করো, আর তা নাহলে আমার অন্যত্র ব্যবস্থা করতে হবে। আর নয়তো এখানেই একটা খুন খারাপি হয়ে যাবে। বিচিত্র জীব এই সাপ, মেরুদণ্ডহীন এই অপবাদটা আজ জাগিয়ে দাও, সাপকে দেওয়া চলে না। মিস্টার বক্সি, আসুন আসুন। নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে পরিচয় করে দিই, আমার বন্ধু শ্রী অজিত চক্রবর্তী। আপনি বাংলা ফিল্ম দেখেন? ভারত পক্ষে না। গান বাজনার শখ নিশ্চয়ই আছে? তা আছে, তবে আধুনিক বাংলা গান নয়। না, আমি আধুনিক বাংলার কথা বলছি না। ভালোবাসার তুমি কি জানো, এই গানটা কখনো শুনেছেন? ভালোবাসার তুমি কি জানো, বছর সাতেক আগে কোনো একটা বাংলা ফিল্মে আমি এই গানটা প্রথম শুনি। সেটা কোন ফিল্ম, কে প্রডিউস করেছিল, কবে প্রডিউসড হয়েছিল, আর এই গানটা কে গেয়েছিল, এই তথ্যগুলো আমার জানবার প্রয়োজন হয়েছে। তা আপনি কোনো সিনেমা পত্রিকার অফিসে ফোন করে দেখেছিলেন? না, তার কারণ আমি চাই যে কাজটা আমি করি। ইয়েস, বুঝিস। এখন তোর সে বন্ধু চিত্রনাট্যকার হিন্দু, হ্যাঁ, ওকে একটা ফোন কর আর বল যে রমেন মল্লিকের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। আরে বেলেঘাটা রমেন মল্লিক, সিনেমার এনসাইক্লোপিডিয়া। হ্যালো, মিস্টার বক্সি। হ্যালো মিস্টার সেন, কথা বলছেন? আমার মনে হয় আপনাকে আরেকবার আমার এখানে আসতে হবে, তবে এটা ছদ্মবেশে নয়। কেন বলুন তো? টেলিফোনে সব কথা তো বলা যায় না আর বলা উচিত না। আমার মনে হচ্ছে যে হ্যালো বলুন। হ্যালো, আরেকবার বলুন। চিনতে পাচ্ছেন? ইন্সপেক্টর বরাট। ধন্য সরস্বতী আপনার। কি ব্যাপার বলুন? আপনি খুব ব্যস্ত? না, তেমন কিছু না। তবে চলে আসুন। কোথায়? আপনি ভদ্রেশ্বরের সেই কেসটার ব্যাপারে আমাকে যেভাবে হেল্প করেছিলেন সেটা তো আর বলার নয়, কাজে এই ব্যাপারটা আপনাকে না জানিয়ে পাচ্ছি না। আপনি এলে খুশি হবেন। আর একটা কেস, মার্ডার। মাথা খাটাবার খুব প্রয়োজন হবে না, তবে কতগুলো বিশেষ কারণে আপনার এই জায়গাটা ভালো লাগবে বলে মনে হয়। কোন জায়গাটা? মোহনপুর। শিয়ালদা থেকে 8:35 গাড়ি পাবেন, এক ঘন্টার রাস্তা। আমার জিপ স্টেশনে ওয়েট করবে। কে খুন হয়েছে? কলোনির মালিক মিস্টার সেন। চলে আসুন, এখানের অধিবাসীদের দেখে আনন্দ পাবেন। আরে আসুন আসুন আসুন। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আরে মশাই, এই এক বিচিত্র জায়গা, এরকম অড টাইপস এর কালেকশন জীবনে কখনো দেখিনি। আমাকে চেনো? ছবিতে দেখেছো না? কি হলো, ভয় কি?
কিছু বলবে? কাল রাত্রে ওই পুকুর ধারে বসে তুমি বিড়ি খাচ্ছিলে? বিড়ি? সালাম কর্তারা, লোকটা বড় সস্তা ছিল। রাত্রে ঘুমাও কখন মুশকিল মিয়া? আজ্ঞা আমি টাইম তো দেখি না, ঘুমাই। তবে কি জানেন, আমার ঘুমটা একটু বেশি, বালিশে মাথা দিলে আর জ্ঞান থাকে না। মশা কামড়ায় না? আজ্ঞা মশা আমারে কামড়েব কি, গায়ে রক্ত কই? সালাম কর্তারা, সালাম। মুশকিলের বউ ওটা রসিকের ঘর, কাল রাত থেকে নিরুদ্দেশ। ওর সঙ্গে কদিন থেকে কাকার একটা গন্ডগোল চলছিল। কি নিয়ে? টাকা পয়সা। কি টাকা পয়সা সরাচ্ছিল বোধ হয়? তোমার এই পিকচার গ্যালারির ব্যাপারটা বেড়ে লাগে, বুঝলে ব্যোমকেশ? শুধু বেড়ে বলে তো হবে না ভাইয়া, পরীক্ষা দিতে হবে। ওরে বাবা, আবার পরীক্ষা? প্রথমে বলো এই চারজন মহিলার মধ্যে সবথেকে সুন্দর? এতে পরীক্ষার কি আছে ভাই, এ তো ব্যক্তিগত রুচির ব্যাপার। বেশ তো, রুচিরই পরীক্ষা হোক। বলো, দময়ন্তী, বনলক্ষ্মী, মুকুল, নজরবিবি, এই চারজনের মধ্যে সবচেয়ে বেশি কার কথা মনে পড়ছে? কে তোমাকে সবচেয়ে বেশি হন্ট করছে বলো? একটা মার্ডার আর একটা ব্ল্যাকমেল, একটা 58 এর খুন আর একটা 66 এর। ওটার সঙ্গে কি এটার কোনো কানেকশন আছে বলছিস? নিশানাথ বাবুর ধারণা হয়েছিল যে সুনয়না দেবী হয়তো গোলমাল থেকে থাকে তাহলে ব্ল্যাকমেল হওয়াটা খুব স্বাভাবিক। Thank you.
জিকে প্রোডাকশন নামে একটা কোম্পানি বঙ্কিমচন্দ্রের বিষপ্রেক্ষ থেকে একটা ছবি করেন। এই ছবি যারা দেখেছেন তাদের মতে এতে বিশেষ উল্লেখযোগ্য জিনিস ছিল কমলমণির ভূমিকায় সুনয়না দেবী নামে একটি নতুন অভিনেত্রীর অভিনয়। এই হলো তাঁর ছবি। শুধু অভিনয় নয়, তার নিজের গলায় গাওয়া একটি গানও অনেকে মনে রেখেছেন। এই সুনয়না দেবী ছিলেন বিবাহিতা এবং সধবা, কিন্তু তিনি কোথায় থাকতেন, তাঁর স্বামীকে বা তার অতীত ইতিহাসটা কি এটা কেউ জানতেন না, বা জানবার বিশেষ কোনো প্রয়োজনও বোধ করেননি। যাই হোক, এই বিষবৃক্ষ ছবির কাজ যখন চলছে তখন দত্তদাস কোম্পানি জুয়েলার্সের মুরারি দত্ত বলে এক ভদ্রলোক এই ভদ্রমহিলার সঙ্গে পরিচিত হন এবং তাঁর প্রেমে পড়েন। ভদ্রলোকটি তাঁর দোকান থেকে বেশ কিছু গয়নাগাটিও এই মহিলাটিকে দিয়ে যথারীতি প্রেমিকের কর্তব্য পালন করেন। এই প্রেমে পড়ার কিছুদিন পরে একদিন রাত্রে দত্তদাস কোম্পানির পিছন দিকের লাগোয়া একটি ঘরে এই মুরারিবাবুকে পিছন দিক থেকে ছুরি মেরে কে যেন খুন করে এবং সেই দিন রাত্রেই ওই ঘরের সিন্দুক থেকে প্রায় ১,২০০ টাকা চুরি হয়ে যায়। খুনের রাত্রে যে সুনয়না দেবের মুরারিবাবুর ঘরে যাওয়ার কথা ছিল এই খবর আমরা পেয়েছি মুরারিবাবুর বিশিষ্ট বন্ধু রমেন মল্লিক মশাইয়ের কাছ থেকে। রমেনবাবুর কথা অনুযায়ী এই খুনের কদিন পর সুনয়না দেবীর নামে একটা ওয়ারেন্ট বেরোয়, কিন্তু মহিলা সম্পূর্ণ নিখোঁজ হয়ে যান। এই ঘটনার ৮ বছর পরে আজ থেকে ঠিক ৭ দিন আগে আমি আমার ঘরে বসে এই সুনয়না দেবীর উল্লেখ শুনি আপনাদের এই কলোনির পরলোকগত মালিক নিশানাথ বাবুর কাছ থেকে। নিশানাথ বাবুর কি রকম একটা ধারণা হয়েছিল যে এই সুনয়না দেবী ছদ্ম নামে ও ছদ্ম বেশে এই কলোনিতেই বসবাস করছে? অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে বনলক্ষ্মী দেবী, মুকুল দেবী বা নজর বিবি এই তিনজনের মধ্যে কেউ একজন হচ্ছেন আসলে সুনয়না দেবী। এই ধারণা বদ্ধমূল হওয়ার সঙ্গে সঙ্গে এই কলোনির কেউ নিশানাথ বাবুকে নৃশংসভাবে হত্যা করে। হত্যার রীতি দেখে আততায়ীকে পুরুষ বলেই মনে হয়। ডক্টর দাস বলুন। আপনি বলুন। কি বলবো, মিস্টার সেনের খুনের রাত্রে আপনি সেতার না বাজিয়ে কি করছিলেন? সেতার না বাজিয়ে? এটা আপনি ধারণা করছেন কি করে যে আমি সেতার বাজাইনি? আপনার কি সাক্ষীর অভাব ঘটেছে না? আপনার ধারণা তারা সবাই মিথ্যে বলছেন। ৯ নম্বর মার্সকেলেনের বাড়িটা তো আপনারই, তাই না? কাল বিকেল ৫টার সময় আপনি অ্যাটাচি কেসে ভরে যে টেপ রেকর্ডারটা ওখানে রেখে দিয়ে এসেছিলেন সেটা কিন্তু আমাদের জিম্মায়। আপনাদের তৎপরতার প্রশংসা করতে আমি চোখে। আচ্ছা, আপনি ওটা ওখানে নিয়ে গেলেন কেন জানতে পারি কি? সাডেনলি রিপেয়ারের দরকার ছিল। ডিফেক্ট হয়েছিল? ডিফেক্ট হয়েছিল? কি আশ্চর্য, কিন্তু জিনিসটা তো বাজছে ঠিকই। এটা সেই খুনের রাত্রের মালকোষ নয় কি? মিস্টার বক্সি, আপনি বোধহয় জানেন না অনেক সময় বাজিয়েরা নিজেদের বাসায় রেকর্ড করে রাখেন, এটা রেওয়াজের একটা অঙ্গ। আর আমি যদি বলি আপনি সে রাত্রে সেতার বাজাননি, বাজছিল আপনার এই টেপ রেকর্ডারটা। রাত্রি ১০টার সময় নিশানাথ বাবু যখন আমাকে টেলিফোন করেছিলেন তখন আপনি হাতে এই দস্তানা পরে একটা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে তার মাথায় বাড়ি মেরে তাকে খুন করেন এবং পরের দিন রাত্রেও ঠিক ওই একই ভাবে আপনি পানুগোপালকেও খুন করেন। তাহলে আমি বলবো আপনার মাথা খারাপ হয়েছে, চিকিৎসা প্রয়োজন, কারণ মোটিভ ছাড়া খুন করার মতো পাগলামি অন্তত আমার হয়নি। আর আমি যদি বলি মোটিভ ছিল? কি মোটিভ?
সুনয়না দেবী এখানে আছেন বিশ্বনাথ বাবুর এটা সন্দেহ হয়েছে জেনে আপনি তাকে খুন করেন। কি অবস্থা বলছেন মিস্টার বক্সি, হু ই সুনয়না যে তার জন্য আমি খুন করবো? আপনি বলুন না হুই সুনয়না। এই তো তার গয়না আপনার আলমারি থেকেই পাওয়া যায়, আর এইটার কন্ট্রাক্ট। সুনয়নার সঙ্গে আমার পরিচয় ছিল না, সেখানে তো আমি বলিনি। শি ওয়াজ মাই পেশেন্ট, মাই ফার্স্ট অ্যাবর্শন কেস। তারপর তারপর আর কি, তারপর থেকে তার ভরণ পোষণ ভাই আমাকে নিতে হয়, তা নাহলে সে তো স্ট্যান্ডার্ড হয়ে যেত। গানে গলা ছিল, অ্যাক্টিং শখ ছিল, বলে টোলে একটা ফিল্মে সুযোগ করে দেয়, চল। তারপরে জানি না ব্যোমকেশবাবু, ওই গানটা আরেকবার শোনাবেন। ভালোবাসারে তুমি কি জানো, পায়ের উপর পাটি তুলে হিসাবের খাতা খুলে, পায়ের উপর পাটি তুলে হিসাবের খাতা খুলে, বসে দাও আপনে ভুলে, বসে দাও আপনে ভুলে, যত বলে ভিড় হয়েছে ওকে জিজ্ঞেস করুন না, ও আমার স্বামী। কি বলে, ওর কি মাথা খারাপ হলো? তুমি তুমি বলছো মাথা খারাপ, ভালোবাসার ভান করে টাকার লোভ দেখিয়ে আমাকে দিয়ে জঘন্য কাজ করিয়েছো তুমি। করেন কি স্যার, করেন কি, হ্যাট্রিক করলেন আর একটু পুরস্কার তো নিয়ে যাবেন না? সাথে কি শুনে হয় নাকি চিনতে পারিনি, প্লাস্টিক সার্জারি বুঝলেন। আমার টেবিলের উপরে প্লাস্টিকের ফুল দেখে হঠাৎ স্ট্রাইক করলো, তারপরে কমল মনের ছবি থেকে না কেটে বনলক্ষ্মীর ছবির উপর জুড়ে তবে কনফার্ম করলাম। কি বিচিত্র এইসব চরিত্র বলুন তো, বাইরে এক ভেতরে আর এক। তাই তো বলি মানুষের উপর শিওর হওয়ার কোনো উপায় না, কিন্তু আমার বাসুকির উপরে। বাসুকি? হ্যাঁ, আমার বাসুকির উপরে কোন রকম সন্দেহ নেই। অজিতকে বিশ্বাস করতে পারবো না, দেখুন না।